আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মনোহরা পোলাওয়ের রেসিপি কিছু এমন উপকরণ এই পোলাওয়ে ব্যবহার করা হয় যা পোলাওয়ের স্বাদ তিনগুণ বাড়িয়ে দেয় নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার প্রথমে আমি ভালো বাসমতি চাল নিয়ে নেব পোলাও রান্নার প্রথম কথা হলো চালটা যাতে খুব ভালো হয় একদম নতুন চাল পোলাওয়ের জন্যে ভালো না আবার বেশি পুরনো হয়ে গেলে চালের গন্ধ থাকে না একটু ভালো দেখে চালটা কিনতে হবে পোলাওয়ের জন্যে পোলাও ঝরঝরে বানাতে হলে চাল আর জলের পরিমাপটাও সবসময় ঠিক রাখতে হয় আর তার জন্যে মাপটা ভীষণই জরুরি যখনই পোলাও বানাবেন আগে একটা বাটি বা কাপ নিয়ে নেবেন যেটা দিয়ে পুরো রান্নার সব উপকরণ মাপবেন আমি এই বাটিটা দিয়ে সব কিছু মাপবো দেখুন আমি এক বাটি চাল নিয়ে নিয়েছি আর এক বাটির তিন চতুর্থাংশ চাল নিয়েছি এবার চালটা ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব আমি এখানে নিয়ে নিয়েছি সাত আটটা কাজু বাদাম বারোটা মতো পেস্তা সাতটা আলমন্ড বাদাম আর খানকুড়ি কিশমিশ আর এখানে পোলাওয়ের জন্যে জন্য গরম মশলা নিয়ে নিয়েছি নিয়েছি আধা চা চামচ সাজিরা চারটে ছোট এলাচ খানিকটা জৈত্রী একটা বড় এলাচের থেকে খানিকটা ফাটিয়ে দিয়েছি পাঁচ ছটা কাবাব চিনি অল্প একটু জায়ফল চারটে লবঙ্গ আর খানিকটা দারচিনি আমি একটা প্যানে এক টেবিল চামচ ঘি গরম করে নেব আমি জমা ঘি ব্যবহার করলাম তাই এক চা চামচ দিলাম এটাই গলে গিয়ে এক টেবিল চামচ পরিমাণে হয়ে যাবে ঘি গলে গেলে এতে কাজু আলমন্ড আর পেস্তাগুলো দিয়ে দেব আগে বাদামগুলো হালকা একটু ভেজে নেব আমি কিশমিশগুলো বাদামের সাথে দিলাম না কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই বাদামগুলো একটু ভাজা ভাজা হলে তারপর কিসমিশগুলো দেবো বাদামগুলো আর পেস্তা ভাজা হয়ে গেছে হালকা করে আমি আগে এগুলো ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে তারপর কিশমিশটা ভাজবো এবার কিশমিশটা হালকা করে একটু ভেজে নেব কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে সব কিছু একটু ঠান্ডা হওয়ার জন্যে আলাদা করে রেখে দেব আর এক চামচ ঘি দেব ঘিটা গলে গেলে গরম মশলার ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো একটু ভাজবো যাতে ফোড়নের গন্ধটা হালকা বের হয় হালকা গন্ধ বের হতে শুরু করলে আধা চা চামচ মিহি করে কুচানো আদা দিয়ে দেব আদাটা দিয়ে আরও কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো নাড়ব এবার আমি জল দেব জলটা কিন্তু মেপে দিতে হবে পোলাও রান্নার সময় যা চাল নেওয়া হচ্ছে তার ডবল জল লাগে যদি কর মেপে দেওয়া হয় তাহলে চালের ওপর দুই কর মতো জল ওপরে থাকে আমি মোট পৌনে দু বাটি চাল নিয়েছি সেই হিসেবে আমার চার বাটির থেকে একটু কম লাগে কিন্তু আমি চার বাটি জলই দেব কারণ অল্প জল বেশি দিচ্ছি আমি জলটা যখন ফোটাবো তখন খানিকটা কমে যাবে এবার ঢেকে জলটা ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে আধা কাপ দুধ নিয়ে নিয়েছি এতে আমি কয়েকটা কেশর দিয়ে দেব সেটা দিয়ে ভালো করে মিশিয়ে দুধটা রেখে দেব। রান্না শুরুর প্রথমেই এই দুধে কেশর মিশিয়ে রেখে দেবেন দেখুন চালটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি এবার এতে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন চার চা চামচ চিনি আড়াই টেবিল চামচ ঘি এক চা চামচ মিহি করে কুচানো আদা আর কেশর মেশানো দুধটা এবার এই সব কিছু চালের সাথে খুব ভালো করে মেখে নেব খুব চাপ দিয়ে মাখব না তাহলে চাল ভেঙে যেতে পারে হালকা হাতেই মাখবো কিন্তু ভালো করে মাখাবো যাতে প্রত্যেকটা চালের সাথে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশে যায় আমি চালটা ভালো করে মেখে নিয়েছি এবার দেখে নেব বাদাম পেস্তা আর কিশমিশ একটু ঠান্ডা হয়েছে কিনা আমি কিশমিশগুলো কিন্তু পেশার জন্যে দেব না শুধু বাদাম আর পেস্তাগুলো পিষে নেব এদিকে গরম মশলা দিয়ে ফুটতে বসানো জল ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে মেখে নেওয়া চালটা দিয়ে দেব চালটা আগে থেকে মেখে একটুখানি সময় রেখে দিলে নুন চিনি ঘি কেশর সব কিছুর ফ্লেভার খুব ভালো করে চালের সঙ্গে মিশে যায় আর পোলাওয়ের স্বাদ আর গন্ধ দুটোই ভালো হয় পাত্রটার মধ্যে অনেকটা ঘি লেগে রয়েছে তাই একটুখানি জল তুলে পাত্রটা ধুয়ে আবার জলটা ঢেলে দেব এবার একে একে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা হালকা ভেজে রাখা কিশমিশগুলো আর গুঁড়ো করে নেওয়া বাদাম আর পেস্তা সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে লো টু মিডিয়ামে আঁচ রেখে রান্না করব। মোটামুটি ছয় সাত মিনিট পরে আমি একটু খুলে নিলাম খুলে নিয়ে একটু নেড়ে দেব হালকা হাতে নাড়বো যাতে সব দিকের পোলাও সমানভাবে আঁচ পায় আর নিচটা ধরে না যায় একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে একদম ঢিমে আঁচে রান্না করব। কড়াইতে বা প্যানে বা ডেকচিতে পোলাও করলে দু একবার একটু খুলে দেখে নিতে হয় তবে অবশ্যই বারবার খুলবেন না তাহলে ভেতরের রাসটা বেরিয়ে যাবে আর পোলাওটা ভালো করে রান্না হবে না আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার খুলে দেখে নেব এবার আমার মনোহরা পোলাও একদম রেডি তবে আর একটা কথা বলে রাখি এই মনোহরা পোলাও এর নামটা কিন্তু আমার দেওয়া এত সুন্দর খেতে হয় এরকম বাদাম আর পেস্তা বাটা দিয়ে আমরা বাড়িতে সবাই এই পোলাওটাকে মনোহরা পোলাও বলেই ডাকি একদম ঝরঝরে মন ভরে যায় পোলাওটা খেয়ে তাই এরকম নাম এবার গরম গরম সার্ভ করে দেব। এভাবে এই পোলাওটা বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগে আপনারা এরকমভাবে পোলাও আগে বানিয়েছেন কি না আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার